আটঘাট বেঁধে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, লাউতারো, মার্টিনেজরা সবাই নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে কাতার বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর মাঠে ঘাম ঝরাচ্ছে। শুধুমাত্র অনুশীলনে ছিলেন না অ্যাঞ্জেল ডিমারিয়া, তার সঙ্গে ছিল না অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলা আলেজান্দ্রো গোমেজও। অ্যাঞ্জেল ডিমারিয়ার চোট নিয়ে দুশ্চিন্তা বেড়েছে লিওনেল স্ক্যালোনির। গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচের 59তম মিনিটে অ্যাঞ্জেল ডিমারিয়াকে তুলে নিয়েছিলেন স্ক্যালোনি। সেই ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে। এরপর নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 গোলের জয়ের দিন মাঠে ছিলেন না অ্যাঞ্জেল ডিমারিয়া। তারকা এই উইঙ্গারকে নিয়ে কোনো ঝুঁকি নেননি লিওনেল স্ক্যালোনি, তাই তো তাকে একাদশের বাহিরে রেখেছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল কোয়ার্টার ফাইনাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে অ্যাঞ্জেল ডিমারিয়া, তবে সেই আশাই গুড়ে বালি। আগামী শুক্রবার সেমিফাইনালে উঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চোট কাটিয়ে সেই ম্যাচে ফিরতে পারবেন কিনা অ্যাঞ্জেল ডিমারিয়া, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। জানা গেছে উরুর চোটে ভুগছেন তারকা এই মিডফিল্ডার। অ্যাঞ্জেল ডিমারিয়া যদি নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে না পারে, সেই ক্ষেত্রে ভিন্ন এক পরিকল্পনা সাজাতে হবে আর্জেন্টাইন কোচকে। আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে এখনও চোটের সমস্যা আছে অ্যাঞ্জেল ডিমারিয়া, তাই তো অনুশীলনে ফিরতে পারেননি তারকা এই অ্যাট্রাকিং মিডফিল্ডার।